মুনীর চৌধুরী রচিত রক্তাক্ত প্রান্তর নাটকটি একটি সাইকোলজিক্যাল রোমান্টিক ট্র্যাজেডি। নাটকের কাহিনী যতই নাটকীয় হোক না কেন, তা থেকে জীবনের কঠিন সিদ্ধান্তে মানুষের দ্বিধাদ্বন্দ্বে পড়ে নাকানি চুবানি খাওয়া খুব জোরে সোরেই টের পাওয়া গেছে। উল্লেখযোগ্য দিক হচ্ছে নাটক জুড়ে খাতায় লিখে রাখার মতো অনেক বাণী আছে। এর মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত এবং বহুল পরিচালিত যেই কথাটি, সেটি হলো মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। নাটকটির উৎস কাইকোবাদের মহাশ্মশান কাব্য থেকে নেওয়া, কিন্তু এর প্লটগুলো রোমান্টিক ট্র্যাজেডির ঘরাঘানার। তিন অঙ্ক ও আটটি দৃশ্যের নাটকটি বেশিরভাগই ট্র্যাজেডির ছোঁয়া। ছোট্ট কলেবরে হওয়ায় অনেকগুলো চরিত্রের গভীরতা অনুভব করা কঠিন। ইতিহাস আশ্রিত হওয়া সত্ত্বেও ইতিহাস নির্ভর না হয়ে চরিত্রগুলোর অন্তস্থ অনুভূতির বিস্তৃতি দেখিয়েছেন লেখক এখানে। যদিও এটি নাটকের সীমাবদ্ধতায় নয়, বরং একে নতুনত্ব দিয়েছে, কারণ নাট্যকার নিজেই বলেছেন, আমি নাটকের বস, ইতিহাসের দাস নই। 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমি নিয়ে মুনীর চৌধুরী সৃষ্টি করেছেন তার অমর কীর্তি রক্তাক্ত প্রান্তর। মুসলমানরা আহমেদ শাহ আবদালির নেতৃত্বে একত্রিত হয় হিন্দু মারাঠাদের বিরুদ্ধে। সমস্যা হচ্ছে মারাঠা সেনাপতি ইব্রাহিম কার্তিকে নিয়ে। দুপক্ষের মধ্যে যুদ্ধ শুরু হবে যে কোনো সময়। দুপক্ষেরই চলছে যুদ্ধের প্রস্তুতি পরিকল্পনা। মুসলমানদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন কাবুলের অধিপতি আহমেদ শাহ আবদালি, রোহিলার নবাব নজিবউদ্দৌলা, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মেহেদি বেগ কন্যা জোহরা বেগম। অন্যদিকে মারাঠাদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বালজিরাও পেশোয়া, ত্রিশূল বাহিনীর রঘুনাথ রাও, সদাশিব রাও এবং ইব্রাহিম কার্দি। মুসলিম পক্ষের জোহরা বেগমের স্বামী হিন্দুদের পক্ষের সেনাপতি ইব্রাহিম কার্দি। জোহরা বেগম বারবার ছদ্মবেশ ধারণ করে মারাঠা শিবিরে প্রবেশ করে স্বামী ইব্রাহিম কার্দিকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে, কিন্তু ইব্রাহিম কার্দি নিজ সিদ্ধান্তে অনর। আদর্শগত কারণেই জোহরা বেগমকে গভীরভাবে ভালোবাসলেও সে তার এই প্রস্তাবে অসম্মতি জানায়, কারণ ইব্রাহিম কার্দির যখন কোনো কর্মসংস্থান ছিল না, তখন হিন্দু মারাঠারাই তাকে চাকরি দিয়েছে এবং পদোন্নতিতে বানিয়েছে সেনাপতি। অতএব মারাঠাদের বিপদের দিনে তাদের ফেলে সে চলে আসবে না। অন্যদিকে জোহরা বেগমও তার জায়গায় অনর। হিন্দু মুসলিম দুপক্ষই পরস্পরকে নিচ্ছিন্ন করে দেওয়ার আক্রোশে ক্রমশ ফেটে পড়ে। এমত অবস্থায় হঠাৎ করে আতর্কিত যুদ্ধ শুরু হয়ে যায়। প্রতিটা যুদ্ধ মানেই মৃত্যু, ধ্বংস, বিভীষিকা। এ যুদ্ধ বয়ে যায় রক্ত সমুদ্র, যে সমুদ্রের জলকে কালি করেই লেখা হয় এর পরিসমাপ্তি, এক বেদনাময় উপাখ্যান। দর্শক স্বয়ং পৌঁছে যায় রক্তাক্ত প্রান্তরে। মূলত মুনীর চৌধুরীর নাটকের চরিত্রদের মধ্যেকার কথোপকথন, আবেগ, ভালোবাসা, গম্ভীর ও রসাত্মক সংলাপের সংমিশ্রণ নাটকটি কালজয়ী ক্লাসিকে পরিণত হয়েছে। এই নাটকের দুটি প্রিয় সংলাপ রয়েছে। সেই সংলাপের একটি হলো, মরণ যেখানে বাসা বেঁধেছে তার নাম কারাগার নয়। আরেকটি হলো, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়।